বেলায়েতের উৎস বেলায়েতের মূল ধাতুটার নাম কি এক কেউ বলতেছে বেলায়াত কেউ কয় বেলায়েত কেউ কয় বেলায়ত মূলত বিষয়টা কি ইয়াত অত বেদা ঠিকই আছে পড়ে যায় দেখা যায় তিন ধরন হয় মূল বিষয় হলো এটার উচ্চারণটা কিভাবে হবে এটার ভাব অর্থটা কি এটার উৎস কোন ধাতু বেলায়েতের উৎপত্তি কোত্থেকে এই দুইটা বিষয় আপনার কাছে প্রথম রেখে গেলাম আমাকে একটা প্রশ্ন করেছে আমার বাবা এই যে বেলায়েত কেউ কয় বেলায়াত বেলায়াত বেলায়েত মূলত বিষয়টা কোনটা হবে হ্যাঁ আর এইটার উৎপত্তি স্থলটা কোথায় এটা কোন ধাতু থেকে আসছেন আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব আমার বাবাজি আবুল সরকার সাহেব প্রথম থেকে মাঠ গরম এটা দয়াময়ের কৃপা দয়াল যারে যতটুক দয়া করে এর এদিক সেদিক করা কারো পক্ষেই সম্ভব হয় না আমি ছোট মানুষ ছোট্ট করে একটি গান করে দুইটি প্রশ্ন তার কাছে রেখে যাব আমি প্রশ্ন করব জবাব নেবেন আপনারা এটা হলো আমার দাবি উনি আমাকে প্রশ্ন করবে জবাব নেবেন আপনারা কবির কল্পনা ছেলে খেলার গল্প না কথা কিন্তু অল্প না আমরা করব আলোচনা আপনারা করবেন বিবেচনা না বললেও চলে না আমরা দুইজনে করব ধন্দ আপনারা করবেন পছন্দ কে ভালো আর কে মন্দ গান গেয়ে চলে যাব জ্ঞানীদের কাছে ভালো মন্দের রেজাল্ট থাকবে এখানে অনেক শিল্পীও আছেন আমি নাম জানি না সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আবি ইসলাম রবি হাজারো সালাম তোমার আল আরাবি ইসলাম তোমায় আল আরাবি ইসলাম রবি তোমায় আল আরাবি ইসলাম রবি এক সাহাবি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রথম যা সৃষ্টি করলেন তা কি আমার রাসূল বললেন আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি এটা হাদিসে বুখারি বুখারি শরীফের হাদিস আবার কোন কোন কেতাবে লেখা আছে বিভিন্ন কথা তাই আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি প্রমাণ রয়হা দিস বুখারি আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি প্রমাণ রয়হা দিস বুখারি তোমায় প্রথম সৃজন করি তোমায় প্রথম সৃজন করি তোমায় প্রথম সৃজন করি আসে কে মাঝে খেলছেলাই আল আরাবি ইসলাম রবি হাজার সালাম তোমায় আল আরাবি ইসলাম রবি
তোমার সেই পবিত্র নূরে এই ত্রিভুবন সৃজন করে তোমার সেই পবিত্র নূরে সৃজন করে শেষে নবীদের সরদার করে নবীগণের সরদার করে তোমার মাথা ধরায় ওই আল্লাহ আদি হতে অনন্তকাল হুজুর গো মিলে না তো মার মেশাল আদি হতে অনন্তকাল পাপি উদ্ধারি ওই পাপিতাপি উদ্ধারিতে পাপিতাপি উদ্ধারিতে আসলেন হুজুর এ ধরা ওই আল আরাবি সাবরবি সাজারো লম্বা আল আরাবি সাবরবি সাজারো তারা তোমায় পাইবার আসে ঘুরিতেছে সে দেউল বেশে তারা তোমায় পাইবার আসে ঘুরিতেছে সে দেউল বেশে তুমি বিনে আর কে আছে নবী গো তুমি 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 বিনে আর কে আছে আমার শেষ পাত্রের বেলায় আল আরাবি ইসলাম রবি আজার সালাম তোমায় আল আরাবি ইসলাম রবি আজার একটি গান গাবো সৃষ্টি হতে শুরু করলাম সৃষ্টির প্রারম্ভেই শুরুতেই নূরকে প্রশ্ন করা হলো আনা মিন নূরিল্লাহ তুমি কে নূর জবাব করল কুল্লু সাই ইন মিন নূরি নূর বলল আমি আল্লাহর নূর হইতে কুল্লু সাই ইন মিন নূরি আর যত কিছু আছে আমা হইতে এখন বেলায় তবুয়ত যত পথ মত যত সৃষ্টি আছে সব দেখা গেল দলিল অনুযায়ী হাদুর অনুযায়ী নবীর নূরের মাধ্যমেই সব কিছুর বিস্তার সৃষ্টির সূচনা ঘটেছিল আমার বাবাজির কাছে জিজ্ঞেস চাইছে খুব খুশি হয়েছি এ দোয়াটা চাওয়ার জন্য আপনারে লক্ষ্য করে বলি না আমি মাঝে মাঝে কিছু কথা কই আমি অনেকের কাছেই ভালো লাগি না ভালো হওয়ারও আর দরকার নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন আল্লাহ বললেন হে আমানুগণ হে বিশ্বাসীগণ তোমরা যা বলো তা করো না কেন এই ঘর যদি ঠিক না থাকে যা বললাম কিছুই করলাম না শুধু বললাম দুনিয়াতে যা করার করলাম এই ধরন ব্যক্তি যারা তাদের কপালে খুব দুর্ভাগ্য তাদের বদনসিব তাদের আমার জন্য দোয়া করবেন
আমি যা বলি দয়াল যেন আমাকে করার তৌফিক দান করেন যা বলি তা যেন করার তৌফিক আমাকে এনায়েত করেন আমার বাবা দোয়া চাইছে যে যে শাস্ত্র আমি সাচ্ছি এই সাজের মান যেন রক্ষা করেন করতে পারে এটা হলো তার চাওয়া আর আমার চাওয়া হলো আমি যা বলি দয়াল যেন আমাকে দিয়ে তা করার তৌফিক দান করেন প্রথম স্টেজ বাড়তি কোনো কথা নাই আমি আরেকটি ছোট্ট গান গেয়ে বসে যাব এরপর থেকে পালা শুরু হইলে হয়তো আলোচনা আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে থাকবে যেদিন আমার যাইতে হবে গো যেই দিন আমার যেতে হবে পুলসি রাত হাসরে সেই দিনে সেই দিনে তোরায়ও আবারে রাসূল আল্লাহ সেই দিনে তোরায়ও আমারে যেদিন আমার যেতে হবে যেদিন আমার যেতে হবে তুলসি রাত্র আসরে এই দিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ তোরাইও তোমার নামে দৌরুদ ভেবেছি অন্ত পাই নাই সরার কাজে তোমার নামে দৌরুদ ভেবেছি কাজী তুমি জানো পরে রাজি তুমি জানো পরে রাজি সেই জন তোমার নৌকায় চরে সেদিনে পড়াইও আমারে দেখতে তবু মুখের হাসি কত জনে জঙ্গলবাসী দেখতে তবু মুখের হাসি কত
জবে জঙ্গল বাসি তুমি দেখা দিলাই আসি হুজুর আপনি দেখা দিলাই আসি সেই জন দেখে তোমারে সেদিনে পড়াইও আমারে ওয়াইএস করনি পাগল ছিল স্বপ্নে তোমার দিদার পেল ওয়াইএস করনি পাগল ছিল স্বপ্নে তোমার দিদার পেল আকাশ দাবি চলে রইল আকাশ দাবি চলে রইল নবুয়ত দেখালেন তারে সেদিনে পড়াইও আমারে রাসূলাল্লাহ সেদিনে সেদিনে তোর আমারে রজব তোমার দেখার আছে পার ঘাটে নবীজি নবীজি রজব তোমায় দেখার আছে দিও বেলার শেষে যদি তোমার প্রাণে ধরে সেই দিনে তোরাইও আমারে রাসূলাল্লাহ সেই দিনে সেই দুর্দিনে সম্মানিত সুধি প্রিয় আশেকান তরিকতের ভাই বাবাজি মায়েরা আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আল্লাহর মহান ওলি দল বাবা বাহারশা রহমতুল্লাহ আলাই তারই এই ওরস মাহফিলে আমাদের দুজন শিল্পীর মাঝে এমনই একটি পালাগানের আয়োজন হলো যেই পালাগান একটি কথাও বাজে কথা বলার মতো অবকাশ রাখে না যার নবুয়াত তারই বেলায়েত
আমরা কিছু শিল্পী মনে করি নবুয়তটা বড় বিলায়েতটা ছোট বিলায়েতটা বড় নবুয়তটা ছোট এরকম কোন মন মানসিকতা না থাকাটাই সবচাইতে ভালো ভালো তো আমার বাবা হাফেজ পাগল তারা সাহেব নবুয়তের ভূমিকায় আমাদের গান শোনাইলেন বিলায়েতের দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে পালাগানে যাওয়ার আগে বলবো বাবা আমি একেবারেই সাধারণ মানুষ একেবারেই সাধারণ মানুষ আপনাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখনো নাই গান ভালোবেসেছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায় আমার মুর্শিদের কৃপায় আমার উস্তাদ সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি তার চরণ স্পর্শে এই পর্যন্ত আসা তো পালাগানে যাওয়ার আগে বলবো ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক আমি ভুলের ঊর্ধ্বে নয় যে ভুলগুলি মনে হয় ক্ষমার দৃষ্টি দেখে উভয়ের জন্য দোয়া চাই তো আমার বাবা কালু ফকির আমি তাকে বাবার মতোই সম্মান করি ভালোবাসি যেহেতু আমার বাবার নামের সাথে তার নাম উনি পালা বন্টন করার সময় একটা কথা বলেছিলেন যে আমরা একটু পুঁথিগত বিদ্যা শুনবো তালিম তার সব তস্তির মাধ্যম দিয়ে তা আমার বাবা আজকের যিনি নবুয়তের ভূমিকায় তিনি একটা কথা বললেন যে আমার তো পুঁথিগত বিদ্যাই আর যত তালিম তা সব আজকের আসরটাই নাকি আমার বাগি কথাটার মধ্যে একটু অনুরাগ অনুরাগ ভাব রাগ বলবো না অনুরাগ অনুরাগ ভাব বাবা পুঁথিগত বিদ্যাই বলেন আর আধ্যাত্মিক বিদ্যাই বলেন মানুষ ছাড়া কোনো কিছু হয় নাই ঠিক কিনা হওয়া যায় একদম কোরআন কি মানুষ জন্ম দিয়ে মানুষকে কোরআনে জন্ম দিয়েছে না কোরআন মানুষ আনছে কোনটা কোরআনে কোরআন মানুষ আনছেন কিন্তু কোরআনে মানুষ আনে নাই ওই যেইটাই পুঁথি সেটাই আধ্যাত্মিক নাকি যেইটা পুঁথি ওইটা আধ্যাত্মিক আধ্যাত্মিক জগতের সম্পদ ছাড়া পুঁথি লেখা সম্ভব না সম্ভব নয় তো যাই হোক প্রথমে একটি গান শুনেছি এবং একটা কথা শুনেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূর আর যেই নূরে সৃষ্টি করা হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই নূরে সারা মাখলুকাত 18,000 মাখলুকাতকে আল্লাহ সাজিয়েছেন সেই নূর দ্বারা সেখানে গান রেখেছেন কথা রেখেছেন আমাকে একটা প্রশ্ন করেছে আমার বাবা এই যে বেলায়েত কেউ কয় বেলায়াত বিলায়াত বেলায়েত মূলত বিষয়টা কোনটা হবে হ্যাঁ আর এইটার উৎপত্তি স্থলটা কোথায় এটা কোন ধাতু থেকে আসছেন আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব আমরা বেলায়েতের সম্রাট বলতে মাওলা আলীকে বুঝি কাকে বুঝি মাওলা আলী আলাইহিস সালামকে বুঝি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন মাওলা আলীকে বলেছিলেন হে আমিরুল মুমিনিন আমরা একটু কোরআন তাফসির শুনতে চাই মাওলা আলী মিম্বরে বসলেন উনি সূরা ফাতিহা পড়া শুরু করলেন
পড়তে লাগলেন পড়তে লাগলেন পড়তে লাগলেন শুধু সূরা ফাতিহাই পড়ছেন অনেকক্ষণ যাবার পরে মাওলা আলীকে ইবনে আব্বাস বলল হে আমিরুল মুমিনিন আমরা কোরআন তাফসীর শোনার জন্য আসছি তো আপনি শুধু সূরা ফাতিহা পড়ছেন আর কিছুই বলেন না ছোট তখন মাওলা আলী বলেছিল ইবনে আব্বাস কুরআন পড়ো কুরআনের সার অংশ কোনটা তুমি জানো তখন বলেছিল আমিরুল মুমিনিন আপনিই ভালো জানেন মাওলা আলী বলেছিল কুরআনের সার অংশ হচ্ছে আর রহমান আর সূরা আর রহমানের সার অংশ তুমি জানো বলল হুজুর আপনি বলুন উনি বলল সূরা ফাতিহা সূরা ফাতিহার সার অংশ বলল বিসমিল্লাহির রহমানির রহিম বলল বিসমিল্লাহর সার অংশ কি জানো বলল আপনি বলুন উনি বলল বিসমিল্লাহর সার অংশ হচ্ছে বেহরফ আচ্ছা আচ্ছা বেহরফ বলে বেহরফের সার অংশ কি তুমি জানো চেনো উনি বলল হুজুর আপনি বলুন উনি বললেন বেহরফের সার অংশ হচ্ছে বের নিচে একটা নুকতা কি আছে একটা নুকতা আছে এই নুকতাটাকে তুমি চেনো ইবনে আব্বাস বলল হে আমিরুল মুমিনিন আমি এটা বুঝতে পারি নাই আপনি বলুন তখন মাওলা আলী বলেছিলেন আনা নুকতা তু তাহাতালবা যে নুকতাটা বের নিচে দেখো এই নুকতাটাই হচ্ছে আমি আলী আলাইহিস সালাম সুবহানাল্লাহ এটা আগেও ছিল আর যদি বিলায়েতের মূল কথা বলি বিলায়েতের মূল সত্তা হলো আল্লাহ নিজে স্বয়ং সুবহানাল্লাহ আর সে আল্লাহকে যে লাভ করে তিনি বিলায়েতের মালিক হয় যিনি আল্লাহর সাথে মিশে যায় যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয় যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও তোমরা আমার রঙে রঞ্জিত হও যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয় যিনি এই সম্পদ লাভ করে তার কাছে এই বিলায়েতের মূল সম্পদ ধরা পড়ে বাবা এই নুকতা থেকেই এই বিলায়েতের উৎপত্তি হয়েছে যাহা মাওলা আলী মানুষকে শিক্ষা দিয়েছিলেন যেটা আগেও ছিল এখনো আছে কাল কিয়ামত পর্যন্ত থাকবে আর একটা হাদিস আমরা শুনেছি আমি এবং আমার মাওলা আলী আমরা একটি নূরের দুটি অংশ সুবহানাল্লাহ কি তাহলে নবুয়ত ছিল ওই সময় বিলায়েতে ওই সময় ছিল একই সাথেই ছিল একই ভাবেই ছিল একই অপরের পরিপূরক যেমন দেহটা প্রয়োজন আমার জানটা রাখার জন্য আর জানেরও প্রয়োজন একটা দেহ রাখার জন্য এটা একই অপরের পরিপূরক ছিল কোনটাকে ভাগ করা কোনটাকে ছোট বড় করা এটা আমার মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না সম্ভব না সেই মাওলা আলীর শক্তি যদি অর্জন করতে না পারে সে কখনো আল্লাহর ওলি হতে পারে না পারে না আমি নবুয়ত বিলায়েত রেসালাত খেলাফত মাওলাইয়াত জাহের বাতেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত অহেতানিয়া এই প্রত্যেকটি শব্দ নিচেই তে শব্দটা ব্যবহার করা হয়েছে এই যে বেলায়েত লিখতে যে বিষয়গুলি বে লাম ইয়া তে বে অর্থ শহীদ লাম অর্থ নিজেকে ফানা করিয়া কার সহিত আল্লাহর সঙ্গে ফানা করিয়া ইয়াদুল্লাহর শক্তি অর্জন করি আল্লাহর হাতের নাম হইল ইয়াদুল্লাহ আল্লাহ হাতের নাম কি সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াতের মধ্যে যখন বায়াতের বিষয়টা পাওয়া যায়
ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আমার হাবিব, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, যারা শপথ গ্রহণ করছে, যারা প্রতিজ্ঞা করছে, যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে জানায় দিন ওটা আপনার হাত না, ওটা আমার হাত। সুবহানাল্লাহ। এই ইয়াদুল্লাহর শক্তি অর্জন করিয়া যিনি তৌহিদের মধ্যে বসবাস করেন, বাবা জান বলিহারি বেশ কোথায় তৌহিদে বসবাস করেন, তিনি বিলায়েতের সম্পদ লাভকারী। অর্থাৎ যারা তৌহিদে বাস করে, একই সময় তারা দুনিয়াতেও বাস করতে পারে, আরো সেও বাস করতে পারে। ছোট্ট করে আমি পোলাপান মানুষ, যা পারলাম বাবা কইলাম, আমার কারোবার রাগ টাক নাই। হ্যাঁ, আমার কারো রাগ নাই। তো আমরা যত যখন সময় থাকবো, কোনো বাজে কথা যেন কেউ না বলি। সেটা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, অমিনান নাসি মাইয়াশতারিলা হুয়াল হাদিস লিউদিল্লা ইলা আনসাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, যেটা আল্লাহ পছন্দ করে না ওটা আমি গানেও যেন ব্যবহার না করি। শুধু গানে নয়, আমার দৈনন্দিন জীবনে চলার পথেও যেন আমি সেটা ব্যবহার আমরা না করি। ছোট্ট করে একটি গান করব, তারপরে আমি বাবার কাছেও দু একটা কথা আমার জানা বোঝার অবশ্যই অবশ্যই আছে, আমি জানার চেষ্টা করবো, আপনাদেরকেও জানানোর জন্য চেষ্টা করবো। ধন্যবাদ। জানো বেলায়েতের ভাব, হরে বেলায়েতের ভাবে জানিলে বেলায়েতের ভাবে জানিলে উঠবে এই দেহের মাঝে আল্লাহু একরব। জানো বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু একরব, উঠবে আল্লাহু একরব। জানো বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব বলছে, আমি তা বলার জন্য চেষ্টা করব, নিজের কোনো চালান পাতি আমার নাই। গানের মধ্যে বলা হলো, জানো বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে এই দেহের মধ্যে উঠবে আল্লাহ একরব। অর্থাৎ যার জিকির সেই করব। বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর, যাবি যদি সেই দেশে, ওরে মানুষ এই দেশটা করো আগে, আগে কাটমায়ার ফাঁসি হয়ে যাও গে মুর্শিদে। ১৩ নম্বর, ১৩ বান্ধ প্রেম রসি হবি নিষ্কামী বৈষ্ণব,
বাবাজি মিসওয়ার বিন মাখরুমা উনি গোয়েন্দা বিভাগে চাকরি করতেন তো মক্কা থেকে মদিনায় গেলেন আমার দয়াল নবীজি উনি হজ করবার জন্য মক্কায় আসতেছিলেন হুদাইবিয়া নামক একটি জায়গার মধ্যে উনি তাবু করেছেন কথাগুলি খেয়াল করতে হবে হুদাইবিয়ার মধ্যে তাবু করবার পরে আরবের নেতারা সবাই ডাকলে মিসওয়ার বিন মাখরুমকে তুমি যেয়ে দেখো উনি কেন আসলো এখানে ওরা তো মক্কায় আসার কথা যাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যে না হইলেও কিছুই হয় না তারই দেশে থাকবে যায় না আসতে উনি গেলেন এটা আপনি গোয়েন্দাও বলতে পারেন এনএসআই বলতে পারেন ডিবিও বলতে পারেন সিআইডিও বলতে পারেন মিসওয়ার বিন মাখরুম যিনি বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতেন তখন উনি গেলেন যে কিছু জিজ্ঞেস করবে আগের পাশে উনি একটা দৃশ্য দেখে বোবা হয়ে গেছে বোবা হয়ে গেছে কোনো কথা বলে না ফিরে আসছেন মক্কার নেতারা বললো কি ব্যাপার কি বললো কি দেখলে কেন আসছে উনি মিসওয়ার বিন মাখরুম বললো আমি কিছুই বলি নাই আমার জীবনে বহু দেশ ভ্রমণ করেছি বহু নেতা দেখেছি নেতাকে অনুসারীও দেখছি আপনি যত বড় দল করেন আপনার নেতার জন্য জান দোয়া লোক থাকতে পারে কিন্তু নেতা যদি কতক্ষণ থুতু দেয় আপনি খাবেন কোনদিনও খাবি না তো উনি বললো আমি কি বলুম আমি একটা জিনিস দেখে পাগল হয়ে গিয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইসলাম গ্রহণ করব কেন বলল মুসলমানদের নবীরে তার ভক্তরা এমন ভালোবাসে এটা আমি কোথাও দেখি না কইল যে কি দেখছাও কইল কিছু পাগল আছে ওরা নবীজির সামনে সবসময় হাত পেতে দাঁড়িয়ে থাকে আমার হুজুর পাক যখন একটু থুতু ফেলেন ওরা থুতু মুবারকটা নিয়ে খেয়ে ফেলেন এটা হারাম না হালাল এটা জায়েজ না নাজায়েজ এটা ভাবার কোনো সময় নাই এটা বেদাত এটা শিরক এটা হারাম না হালাল তাদের কোনো ভাবার সময় নাই বেলায়েত তেমনই একটি সম্পদ মুর্শিদের প্রতি এত পাগল এটা শিরক না বেদাত এটা বাবারই কোনো যার কথা সে বলিলে তোর বা কিসের ভয় বন্ধ করো দমের তার
বাবা নফি এজবাতের আকার নফি এজবাত করলে হবে বর্জকের সভা বাবা এই বর্জক শব্দ থেকে আসছে বেলায়ে তাই শাকিল আলন বলেছেন বড় বর্জকের ভেদ পরে বেলায়ে অচিনাকে চেনো একজন কামিল মুর্শিদকে আরে আমি আজকের যে মাহফিল আমরা তরিক ধরা মানুষ যারা আমি সবাইকে অনুরোধ করি যারা এখনো তরিকতে দাখিল হয় নাই তারা যেন দাখিল হয়ে যায় নিয়ামত এবং রহমত যদি পাইতে হয় তাহলে আল্লাহওয়ালা মানুষের কাছে আশ্রয় গ্রহণ না করা পর্যন্ত পাওয়া তাই গানের মধ্যে যে কথাগুলি বলা হলো এগুলি আমরা বোঝার চেষ্টা করি সহজ মানুষ ফিরছে সহজে বাবা একটা হইল নবুয়ত আর একটা হচ্ছে বেলায়ে আমাকে বাংলাদেশে এক প্রকার একটা আমাদের বাংলাদেশে বাঙালি কিছু মানুষ আছে বাড়ি হইল নোয়াখালী এরা বানান করে পয়াকারে পা দন্তেন নয় ঋষি উচ্চারণে কি কয় আমাকে হায়দার বয় ঠিক আছে সিলেট গান গাবে মানুষটা চলে গেছে তো সিলের গানে যাইছি রে নাচ যাই এক হোটেলে খাওয়া তো পান খাবার গেছে এক দোকানদারে কইছে বাবা একটা পান খাওয়ান তো লোকটা আবার একটু বুড়ো সাইজের এখন হায়দার বয় কয় হ্যাঁ বাজি কিতা মাত মাত রে বা ফান যে খাইবেন কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন কাঁচাকু আর শুকনাকু হ্যাঁ মানে আমরা কাঁচাকু কই আর শুকনাকু কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন এখন কার মুখে কি উচ্চারণ হয় ওটা তো ভাষার ব্যাপার মূলত একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে বেলায়েত কথাটা কি বুঝাইতে পারছি আমাকে এক বয়াতি নাম করা মানুষ হে কইল মানারা পা নামছো ফাঁকা ফাঁকা রব্য তাহলে কি আপনি ভুল করবেন তাই হালে মা মূলত একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায় শব্দটা হবে সেটা আমি বলেছি বে অর্থ শহীদ লাম অর্থ ফানা ইয়াদুল্লাহ অর্থ আল্লাহর শক্তি অর্জন করিয়া যিনি তৌহিদের মধ্যে বসবাস করেন তিনি বিলায়েতের মানুষ তার কাছে বিলায়েত থাকে তিনি বিলায়েতের বাদশা যার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয়ে গেছে আমার বাজার বলিল তিনে মায়ার বসে হারাইল বিষে গো দলিল তিনে
নূর যদি একটাই হয় তাহলে এত জাতি কেমনে করে হইল? যদি একটা নূর এই সব তৈরি হয় তাহলে হিন্দু হইলে কোনতে, মুসলমান হইলে কোনতে, তাইতো তাইতো, এ বৌদ্ধ খ্রিস্টান এগুলি হইলে কোনতে, কিভাবে হলো এটা? আস্তে, একই নূরে যদি সব তৈরি হয় তাহলে যারা আল্লাহ রসুল মানে না তাকে দোষটা কহুন। কথা কর না কেন, যদি একই নূরে সব সৃষ্টি হয় তাহলে তো আবু জেহেল আবুল হাবকর দোষ হওয়ার কথা না, দোষ হিসেবে পেয়ে শুনে বাবা এই একই নূরে সৃষ্টি হইল। আমি আমরা মুসলমানরা জীবনেও হিন্দুকে ভালো কইলাম না, ওগো মালায়ন কয়ে গাইল পারি, আর একজন ইহুদি কয়ে গাইল পারি, আর একজন কাফের কয়ে গাইল পারি, এই কাফের হিন্দু মালায়ন নাই রে সগান, হ্যাঁ এগুলি নূরের থেকে হইল না অন্য কোনো বাক্যাই তাদের কইছে, একই নূরে তৈরি হইল। এ আবু জেহেল আবুল আহাব সাইবা উদ্বা নমরুদ ফেরাউন ওরাম বইলকে আমার কথা হইল, এই জায়গায় ও জায়গায় কি নূরের মধ্যে কোনো ভেজাল ঢুকলো না কি? আমি তো এই বিষয়টা বুঝতেছি নি, সবই যদি আল্লাহ নূরে তৈরি হয় নবীন নূরে হয়, এই বলিহারি কথা ভেজাল খেয়ে এই ভেজালটা আগে হাত তুইব তারপরে বালাকান গাবান বাবা। খুব খেয়াল করা লাগবে আজকে গানগুলি আপনার শুনে। দুই নম্বরে আল্লাহ তাআলা এই বিশ্ব মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আল্লাহ কারো মুখে বক্ষী কিনা? আল্লাহ কারো মুখে বক্ষী নাকি? না, এটা আপনার কাছে আমি শুনুম না, আমি শুনুম তারা ভাগুলের কাছে। তাইতো তাইতো, যদি বলে আল্লাহ মুখে বক্কি না আমি দেখাই দিব। আল্লাহ কারো মুখে বক্কি কিনা? এটা আমাকে আগে জব দিতে হবে। এটা নবীকে আমরা যারা সমাজের মধ্যে কিছু মানুষ নবীকে ছোট করবার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছি আমরা, আর যদি উনি কারো মুখে পক্ষী হয়
উনি কার মুখোমুখি হয়েছেন আর এটা হওয়ার কারণটা কি? উনি তো সবকিছু করতে পারত, না হলেও বলবেন যদি হয় তাহলে কেন হইল? উনি তো সবকিছুর মালিক। আর রাখো, এক প্রকারের মানুষ কয় আল্লাহ সব কিছু পারে, খালি আকার দুর্গের পারে না। আচ্ছা, আল্লাহ সব পারে আকার দুর্গের পারে না, তা যদি মানতে হয় তাহলে আল্লাহ সর্বশক্তিমান মানা যায়? মিল হয় না। হোয়াল আওয়ালু, হোয়াল আখিরু, হোয়াল জাহিরু, হোয়াল বাতিনু। সূরা হাদিদের 3 নম্বর আয়াত, আওয়ালে আখেরে জাহেরে বাতিনে। আমরা যার এবাদত করব এটা জাহের, এই জাহের আগে দেখার ব্যবস্থা করতে হবে। যার এবাদত করব তার দেখতে হবে তো। নিরাকারে আল্লাহর ভজন হয় না, জীবনও হবে না। যেহেতু আল্লাহ তালা আবার না দেখলেও চোখ কানা করে থুব আল্লাহ, এটাও সূরা বনি ইসরাঈলের মধ্যে আছে। আপনি দয়া করে আমরা যার ইবাদত করব তাকে দেখার একটা ব্যবস্থা আগে। পালা আমার আমার বিলায়ত যদি না থাকে তার না থাকলো, আমার হলে আল্লাহকে জানার দরকার, দেখার দরকার, নবীকে জানার দরকার, দেখার দরকার। পালা কোথায় গেল? এই জন্যই পালা নব আতার বিলায়ত, যেখানে কেউ কাউরে ছোট বড় করে দেখতে পারবে না, পারবে না। পুরাণা মাওলা আলীর সম্মান সম্বন্ধে বিলায়েতের যে ধারক, যে মাওলা আলী, এই পৃথিবীর মধ্যে একজন মানুষের জন্ম হয়েছে কাবা ঘরে। কার হয়েছে? কার জন্ম হয়েছে? মাওলা আলী হল আউলাদে কাবা। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মাওলা আলী কি? আউলাদে কাবা, অর্থাৎ যার ঘর তার পক্ষ থেকে উনি। এটা সামনে আস্তে আস্তে বলা হবে, আমি বেশি কথা বলবো না, কখনোই বলি না। তারপরে যে মানুষটার সাথে গান, উনি আমার বাবা হয়, আমিও বলি ওনার বাবা। উনি বাবা জমুক মহির বাবা জেনে, কাজেই আমি কখনোই ওইভাবে কথা বলতে পারবো না। যতটুকু সম্ভব আপনাকে বলার চেষ্টা করলাম, আর আমার বিষয়গুলি আপনি আমাদেরকে বোঝাবেন। আমি ছোট্ট আর একটা গান করে বসে যাব, তারপরে আলোচনাটা একটু কেমন হইল তো, এরপরে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। বলে যারে জান গিয়া মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। বেলায়েত হলো খোদাই শক্তি, নবুয়াত পাইলে নবী হয়, এটা আমরা সবাই জানি। আর যিনি বিলায়েত পায় শরীয়তে নিষেধ তাই কবর পাইনি। কি হয় ওলি? আওয়াজা ওলি আল্লাহ উল্লাহ না 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 লুল্লাহ আল্লাহ ওলি আল্লাহ আল্লাহ। তো যার আল্লাহর হাতে বন্ধুত্ব হয়ে গেছে তার কি আর কোনো কিছু লাগে? তাই গানটার মধ্যেই কথাটাই বলা। হবে বলে অন্ধকার হবে বলে অন্ধকার হবে বলে
রে বেলায় যে সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে পর্বতের ভিতরে ছিল পাইগাম বহরে মাওলা যেটাই কেবলা করে নামাজ পড়ি ওটার নাম তো কাবা। আচ্ছা কাবাটা নির্মাণ হয়েছে কি দয়াল তুমি দুনিয়াতে আসার আগে না পরে? কাবা নির্মাণ হইলে দয়াল নবী দুনিয়াতে আসার আগে না পরে? আছে ইব্রাহিম পয়গম্বরের আমলে রূপ নিয়েছেন ঠিক কিনা? কাবা আদম থেকে শুরু হয়েছে। আচ্ছা কাবা আল্লাহর ঘর এটা কেউ না জানলে নবী তো জানবে অবশ্যই। কি কই বোঝেন কাবা তো আল্লাহর ঘর, এটা কেউ না জানলে আমার নবী ভালো অবশ্যই জানে। আমার বাবার কাছে বাবার আইগের নাম নে আপনি ঠান্ডা মানুষ আমি জানি। এই কাবা ঘর আল্লাহর ঘর, উনি ধ্যান করলে কাবার মধ্যে বসে পড়বে কয়েকদিন আগে দেখছিলাম 1200 ফিট উঁচু, আর কালকে একদিন দেখাইলাম আগো 2500 ফিট উপরে। বাপরে বাপ, মাটি সাইডে এখন তো ওঠার মতো ব্যবস্থা হয়েছে, তখন কিন্তু তো ওঠার মতো ব্যবস্থা ছিল না। ছিল না, এত কষ্ট করে সেই পাহাড়ের উপর উঠে একটা গর্ত যেটাকে বলা হয় হেরা পর্বতের গুহা, জবালে নূর পাহাড় হেরা পর্বতের গুহা। বাবা জান কোরআনটা নাজিল হয়েছে হেরা পর্বতের গুহায়, কাবা ঘরে কিন্তু কোরআন নাজিল হয় নাই। আপনার কাছে একটু জানবো কাবা আর হেরার মধ্যে কতটুকু পার্থক্য। বাহ বাহ বাহ, মুহাম্মদ ইসলাম দ্বারা করবে তাদের সাধনাটা কোথায় গিয়ে করতে হবে, কোন বেশে করতে হবে, এ বিষয়টা আপনি আলোচনা করে আমাদের খুব হবে। সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ছিল পাইগাম বহরে মাওলা গিরিদিদার, সাধনার জোরে
পর্বতের ভিতরে জানে ছিল পয়গম্বরে মওলানা আমার টিপুষার দরবারে চলো, মাঝ ভান্ডার দরবারে চলো, মুর্শিদের দরবারে।